হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের দিনে দেখতে গেলে বেশিরভাগ ছেলেদের দ্রুত বীর্যপাত বেরিয়ে যাওয়ার সমস্যা রয়েছে। যখন কোনো ছেলেরা কোনো নারীর সাথে যৌন মিলন করতে যায়, যৌন মিলন বেশি সময় ধরে করতে পারে না, একটু সময়ের ভিতরেই কিন্তু তার বীর্য বেরিয়ে যায়। আর বীর্য বেরিয়ে যাওয়ার পর লিঙ্গ একদম নরম হয়ে পড়ে, দ্বিতীয়বার আর উঠতেই চায় না। প্রত্যেকটি ছেলের কিন্তু মনে ইচ্ছা জাগে, সে যখন যৌন মিলন করতে যাবে লম্বা সময় ধরে যেন সে নারীর সাথে যৌন মিলন করতে পারে আর ভরপুর যৌন মিলনের আনন্দ নিতে পারে। তো এই শখটা কিন্তু প্রত্যেকটি ছেলের পূর্ণ হয় না। আজকের দিনে বেশিরভাগ ছেলের শরীরে যৌন রোগের সমস্যা রয়েছে। তো বন্ধুরা, এই সমস্যাও যদি আপনার শরীরে থাকে, তাহলে ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি এমন একটি ঔষধের রিভিউ করব, এই ঔষধটি যদি নিয়ম মেনে ব্যবহার করেন তাহলে আপনি আপনার সহসঙ্গিনীর সাথে লম্বা সময় পর্যন্ত যৌন মিলন করতে পারবেন আর আপনার লিঙ্গ কিন্তু রডের মতো শক্ত থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে যে ঔষধটি রিভিউ করব, এই ঔষধটি আপনারা এখানে দেখতে পারছেন। ঔষধটির নাম হচ্ছে জোস 69 অয়েল। এই জোস 69 অয়েলটি হচ্ছে একটি হার্বাল প্রোডাক্ট। এই ঔষধটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পারবেন। এটি আসে একটি 20 ml এর ড্রপ রূপে আর এর দাম দেখতে গেলে মাত্র 350 টাকা। আপনার এলাকার যদি মেডিকেল স্টোরে এই ঔষধটি না পান, তাহলে অনলাইন সাইট থেকে আপনারা খুব সহজেই এটি কিনতে পারবেন। তো চলুন এই জোস 69 এর সঠিক ব্যবহার বিধি নিয়ম এবং কিভাবে কারা কারা ব্যবহার করতে পারবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই জোস 69 অয়েলটি কিন্তু শুধুমাত্র 18 বছরের উপরের ছেলেরাই ব্যবহার করতে পারবে। যখন তারা যৌন মিলন করতে যাবে, যৌন মিলন করতে যাওয়ার 20 থেকে 15 মিনিট আগে এই অয়েলটি তার লিঙে ভালোভাবে মালিশ করতে হবে। এই জোস 69 অয়েলের 5 থেকে 7 ফোঁটা হাতে নেবেন, তারপর লিঙে ভালোভাবে মালিশ করুন। মালিশ করার পর আপনার লিঙে কিন্তু কন্ডোম পরে নেবেন, খালি লিঙে যৌন মিলন করবেন না, এতে কিন্তু বিশেষ ধ্যান রাখবেন। কন্ডোম পরে 20 মিনিট পরে আপনি যৌন মিলন করুন, দেখবেন আপনি আপনার সহসঙ্গিনীর সাথে লম্বা সময় পর্যন্ত যৌন মিলন করতে পারছেন আর আপনি আপনার সহসঙ্গিনীকে মন ভরে তৃপ্তি দিতে পারবেন। বন্ধুরা, এই অয়েলটি ব্যবহার করার পর লিঙে সেরকম কোনো ক্ষতি বা সমস্যা হয় না। আপনি যখন যৌন মিলন করে উঠবেন, যৌন মিলন করার পর কিন্তু আপনার লিঙ্গটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, খালি লিঙ্গ কিন্তু নিয়ে ঘুরবেন না, তাহলে কিন্তু আপনার লিঙ্গে সমস্যা হতে পারে। যৌন মিলন করার পর সাথে সাথেই পানি দিয়ে ভালোভাবে লিঙ্গটা ধুয়ে নেবেন। তো বন্ধুরা, 1000-এর ভিতর 1 জনের দেখা যায় যে লিঙ্গে কোনো রকম প্রোডাক্ট শুট হচ্ছে না। যদি এই জোস 69 অয়েলটি আপনার লিঙ্গে শুট না করে, তাহলে হালকা অ্যালার্জি ভাব অনুভব হতে পারে। অ্যালার্জি অনুভব হলে আপনি সাথে সাথে লিঙ্গটা ধুয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল লম্বা সময় পর্যন্ত যৌন মিলন করার সব থেকে ভালো একটি ঔষধের রিভিউ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।